সবার কাছে জোর হাত করে বলতে চাই যে আমার মেটারে রে দেশ সবাই বলে যাও আমার মেয়ে যাও না আমার মেয়ে সত্যিকারের একভাবে কি সন্তান আমার আমি তো বাঁচবো না আমি তো মরে যাব আমার অনেক সমস্যা আমি আঠারো কোটি মানুষকে বলতে চাই আমার মেয়েটার সবাই দেখবেন আমার মেয়েটা আসবেন তো বাবা দেখতে চায় নয় ও বাবা দেখতে চায় ও খুব বাবা দেখতে চায় আর আমি রনিকে বলতে চাই যদি ভিডিও দেখে থাকেন আপনার মেয়েকে আপনি স্বীকৃতি দেন ও আপনাকে খুব দেখতে চায় খুব বাবা বাবা করে আমি এইটাই চাই আমি বাঁচবো না আমি জানি আমার অনেক সমস্যা অনেক সমস্যা কিন্তু মেয়েকে বলে কেন আমাদের দেশের দেশের বাড়িতে আমাদের বাড়ির লোকজন আছে না ওনারাই বলে যাওরা আমার মেয়ে তখন আমার অনেক প্রশ্ন করে আমার মেয়ে অনেক কাঁদে আমাকে যাউরে বলে কেন আমি এটুকু বলতে চাই সবাইকে সবাই আমার মেয়েটারে দেখবেন আমার মেয়েটারে কেউ যা বলেন ও যাওরা না ও আমার অনেক কষ্টের আমি নষ্ট করে ফেলতে পারতাম করিনি আমি দুনিয়ার মুখ দেখাইছি তার আমি কোরআন শিক্ষা দিছি তার আমি মানুষ করতেছি আমি জনে ভিক্ষা করে থাকে মানুষ করব আর আমি যদি মরে যায় আপনারা সবাই দেখবেন সবাই একটু সহযোগিতা করবেন আমার মেয়েকে ও তো বাবা দেখে নাই কে ওরা যা বলবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পুরন ঢাকায় উকিলের চেম্বারে চার বিচার চাইতে চাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া আমাদেরকে একটু বোন বলবেন যে আপনি কেন উকিলের চেম্বারে আসছেন কি কারণে আসছেন একটু যদি বলেন ভাইয়া আমি আসছি আমার জীবনটাই কষ্টের আমি যখন মায়ের পুটে জন্ম নিছি ডায়নাথ বামাত বুঝতে পেরেই আমি মনে করেন কষ্ট আমার বাবার যাই হোক কিছু ছিল আমরা চারটা ভাই বোন ছিলাম খাইতাম চলতাম ভালোই ছিলাম হঠাৎ করে আমার একটা ভাই অ্যাক্সিডেন্ট করাতে আমার বাবা যার থেকে দুশো টাকা নিছে সেও জমি লিখে নিয়েছে আমি তারপরে ঢাকা আসছি ঢাকা আসার পর আরেকটা ভাই লিবার ভাইটা মারা যায় পুরে মারা যাওয়ার পর আমি গার্মেন্সে চাকরি করি চাকরি করে আমার বড় বোনটাকে আমি বিয়ে দিছি তাকে পড়াশোনা করাইছি করার পরে গার্মেন্টসে চাকরি করাকালীনে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ওই ছেলে ঢাকায় স্থানীয় ও আমাকে তুলে নিয়ে বিয়ে করে বিয়ে করার পরে ছয় মাস পরে ওর ফ্যামিলি থেকে আমাকে মাইনে নেয় নেওয়ার পরে যখন আমার ছেলেটা ছয় মাসের পেগনেট আমি তখন নেওয়ার পরে আমাকে অনেক অত্যাচার করে মারধর করে অনেক কিছু করে না খাওয়ায় রাখে তারপর আমাকে ওই বাড়ির থেকে আমাকে দেশে পাঠিয়ে দেয় দেওয়ার পরে আমার ছেলেটা হয় হওয়ার পরে তারপরে আবার আমাকে নিয়ে আসে নিয়ে আসার পরে যখন আমার ছেলেটা দশ মাস বয়স তখন আমার মেয়েটা পেটে আমি বুঝতে পারি নাই তখন আমাকে ওই বাসার থেকে টিপস হয়ে আমাকে বের করে দেয় বের করে দেওয়ার পর আমি রাস্তায় রাস্তায় থাকছি থাকার পরে আমার মেয়েটা হয়েছে আমার কেউ পাশে ছিল না এক বস্তির এক মহিলা এসে উনি আমার বাচ্চাটা ডেলিভারি করছে করার পরে দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করে চলছি চোদ্দো দিন পর আমার ছোট বোন আসছে আমার মা আসছে আসার পর আমার ছোট বোনের কাছে রাইখা আমি চাকরি করছি চাকরি করার পরে আমার ছেলে যখন সাড়ে ছয় বছর বয়স তখন আমার ছেলেটার কুকুরে কামড় দিছিল দেশে থাকতে আমার ছেলেটার আমি টাকার জন্য চিকিৎসা করতে পারিনি ভাই আমার ছেলেটা মারা যায় মারা যাওয়ার পর এখন আমার একটা মেয়ে আছে ভাই আমার মেয়েটাই চোদ্দ বছর বয়স আমার মেয়েটাকে আমি আল্লাহ দিনের কোরআন শরীফ শেষ ত্রিশ পাড়া হাফেজের কোরআন শেষ এখন আমার মেয়েটা জি হাফেজা জি এখন আমার মেয়ে ক্লাস এইটে পড়তেছে আমার মেয়েটাকে মানুষ করতে চাই কিন্তু আমি কিভাবে করবো ভাই আমি জানি না আমি বারো হাজার টাকা বেতন পাই কিন্তু এটা আমার চলে না আমি আমার নিজেরও ডায়াবেটিক্স হাড়ের সমস্যা কিডনির সমস্যা নাকে মাংস বানা আমি কি করব জানি না আমার দেশে একটু গরম নাই যে আমি এখানে চলে যাব আমার মেয়েটাকে নিয়ে থাকবো বড় বোনের জন্য আপনি মানি লো তারাকে বিয়ে শাদি থেকে শুরু করে সব কাজটা আপনি করলেন আমি করছি ভাই এত পরিশ্রম করে নিজের চোখের সামনে নিজের সন্তান মারা গেল কিছুই করতে পারলেন না ভাইয়া আমি আসলে একটা টাকাও ছিল না তখন আমার কাছে আমি খুব অসহায় ছিলাম আমার স্বামী নাই কেউ নাই আমার ছেলেটা ভাইয়া মারা যাওয়ার পর আমি এমনি দুর্বল হয়ে গেছি পরে আমার মেয়েটা এই যে চোদ্দ বছর বয়স তারপরে ছেলে আসলো করোনার আগে আয়সা ও ও আমার ওর আমি ভাই ডাকতাম ও আমার সাথে কিভাবে জড়াইছে আমি জানি না ওর মা আসছে আয়সা আমার নাক ফুল পরাই দিছে একটা রূপের চেন পরাই দিয়েছে উনি অনেক কিছু খাবার নিয়ে আসছে আয়না আমার খাওয়াইছে খাওয়ানোর পর আমার মা মেডিকেল অপারেশন চলে কিন্তু আমি বলতে পারতেছিলাম না আমার মার কী হইতেছে কিন্তু সে আমার এক নাম্বার নিয়ে বিয়ে করছে ভাইয়া বিয়ে করার পরে দুই লাখ টাকা কাবিন করে বিয়ে করে বিয়ে করার পরে ও যখন মনে করেন তিন মাস হয় সে তখন আমার চাপ দেয় আমি আমার বাপের বাড়ির থেকে জাগা বিচে টাকা এনে দিতাম তখন সে এইভাবে আমার সাথে ঝগড়াঝাটি করে সে আমার ঘরের থেকে সব কিছু নিয়ে আসে পালায় চলে গেছে ভাইয়া চলে যাওয়ার পরে তাকে আমি ফোন দেই সে যে নাম্বার দিয়ে ফোন দেই সে নাম্বারটাই সে বন্ধ করে দেয় সে নাম্বারটাই সে বন্ধ করে দেয় আমার সাথে কোনো যোগাযোগ করে না এই করোনার আগের থেকে এই পর্যন্ত চলে গেছে কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না তার কোনো খোঁজ পাইতেছে না ভাইয়া আমার জীবনটা এইভাবেই কি যাবে এটাই কি আমার জীবন ভাইয়া আমি তো এই শুরু থেকে শেষ পর্যন্ত ভাই আমি কষ্ট করতে করতে যখন আপনার পাশে স্বামী দুই স্বামীর মধ্যে এখন এক স্বামীও নাই আপনি যে কাজ করেছেন এই যে কাপড় চোপড় খাওয়া দাওয়া সবকিছু এটা কিভাবে মেইনটেইন করলেন একটু বলবেন ভাইয়া আমি দশ বছরের জামা আমি এখন পরি আমি আপনার কি বলব আমার দশ বছরের জামা আমি সেলাই করে করে পরি আমি নতুন একটা জামা নিয়ে নাম বিলাসিতা করি না আমার মেয়েটার আমি যতটুকু পারি দেই তবে আমি সবার কাছে জোরাত করে বলতে চাই যে আমার মেটারে দেশগ্রাম সবাই বলে যাও আমার মেয়ে যাও না আমার মেয়ে সত্যিকারের একভাবে কি সন্তান আমার আমি তো বাঁচবো না আমি তো মরে যাব আমার অনেক সমস্যা আমি আঠারো কোটি মানুষকে বলতে চাই আমার মেয়েটা সবাই দেখবেন আমার মেয়েটা আসবো তো বাবা দেখতে চায় নয় ও বাবা দেখতে চায় ও খুব বাবা দেখতে চায় আর আমি রনিকে বলতে চাই যদি ভিডিওটা দেখে থাকেন আপনার মেয়েকে আপনি স্বীকৃতি দেন ও আপনাকে খুব দেখতে চায় খুব বাবা বাবা করে আমি এইটাই চাই আমি বাঁচবো না আমি জানি আমার অনেক সমস্যা অনেক সমস্যা কিন্তু মেয়েকে বলে কেন আমাদের দেশের দেশের বাড়িতে আমাদের বাড়ির লোকজন আছে না ওনারাই বলে যাওরা আমার মেয়ে তখন আমার অনেক প্রশ্ন করে আমার মেয়ে অনেক কান্দে আমাকে যাওরা বলে কেন আমি এটুকু বলতে চাই সবাইকে সবাই আমার মেয়েটারে দেখবেন আমার মেয়েটারে কেউ যাবো বলেন ও যাওয়া না ও আমার অনেক কষ্টের আমি নষ্ট করে ফেলতে পারতাম করিনি আমি দুনিয়ার মুখ দেখাইছি তারা আমি পুরান শিক্ষা দিছি তারা আমি মানুষ করতেছি আমি পুরো জনে ভিক্ষা করে থাকে মানুষ করব আর আমি যদি মরে আপনারা সবাই দেখবেন সবাই একটু সহযোগিতা করবেন আমার মেয়েকে ও তো বাবা দেখে নাই কেউ ওরা যা করে বলবেন না আপনি এখন যে উকিলের চেম্বারে আসলেন আপনার স্বামীর বিরুদ্ধে কি কারণে আপনি উকিলের চেম্বারে আসলেন ভাইয়া আমি আমার সাথে কেন এরকম হয় ভাইয়া আমি সবার বিচার চাই ভাইয়া আমি ওদের বিচার চাই আমার যে অত্যাচার গুলো করছে যে মারগুলো গুলো মারছে আমার আমার শাশুড়ি আমার অনেক অত্যাচার করতো অনেক মারতো যখন সে কাছে থাকতো না আমার ছেলেটা পইরে গইরে কানতো ধরতো না যখন আমার হাজব্যান্ড বাসায় আসতো আমার কোলের থেকে নিয়ে যেত কইতো কি ওর লেগে কলজে পড়ে পরান পরে কিন্তু আর সে চলে গেল আমার অনেক মায় ধোর করত অনেক কিছু করতো এমন তাবিজ তোমার করছে যে আমার মেয়েটা পেটে তারপর আমার ব্লাড গেছে আর আমি পোলোর দিয়ে গড়েছি আর কইছে আমার সাইরে দা আমার সাইরে দাঁড় আমি শরীরে পানি ডেলে গড়েছি বাঁশের উপরে প্যারে একটা পিড়ে একটা নিয়ে রয়েছি মাংসের বাসায় কাজ করে খাইছি দারনের রুমে সিলিন্ডারে শুয়ে রাখছি মেয়েরা পিঁড়ে নিচে পিঁড়ে বানিয়ে দেওয়ার পর কাম করছি মাংসের বাসায় তাও খারাপ দিকে যায়নি আপনি এর আগে আমাদেরকে ক্যামেরার আড়ালে একটু কথা বলছিলেন যে আমি একটা মানুষের কাজ করেছি তারপর আমি টাকা পেয়েছি হ্যাঁ ভাইয়া আমি দেশে যখন মনে করেন ডায়নাত বা আমাত বুঝছি মানুষের কোলে উঠাইছি কিষান দিছি একটা জামা নিছি মানে কৃষি কাজও করছেন হ্যাঁ কৃষি কাজও করছি মানুষের কোলে উঠাইছি দান ই করছি বিনিময়ে টাকা দিছে ওই টাকাতে জামা নিছি আমার বাবার সমর্থ ছিল আমার বাবা খুব সাদা সিদ্ধ একজন মানুষ ছিল ওনার হচ্ছে উনি যখন আমার ভাইটা আমের ডালে এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে গেছে দিয়ে দম্ব বেরোইতো উনি যার থেকে দুইশো টাকা নিচে জমি লেখা নিছে যার থেকে একশো টাকা নিছে সেও জমি লেখা নিয়ে গেছে পরে আমাদের বিটা বাড়ি কিচ্ছু নাই যাও একটু ঘরে থাকছি বাড়ির মানুষ এসে ইয়া বড় বড় একটা ইটা মারছে যে আমরা যে ভয় পায়ে মরে যাই আমরা যে না থাকতে পারি এই বাড়িতে এমন অত্যাচার আমাকে করছে মানুষ বুঝছেন এই তখন এই আসলাম ডাকায় ডাকা হেসে তো এই নির্যাতন গুলা হইলাম ভাইয়া এ ডাকা আমার সব কায়রে নিছে সব কিচ্ছু নাই আমার টুনার একটা ছেলে আমার ছেলেটারও কায়রে নিছে

এখন আমার মেয়েটা বড় হয়ে গেছে চোদ্দ বছর আমি তার এখন চাহিদা বাইরে গেছে আমি কিভাবে করাবো কিভাবে মানুষ করব কিভাবে কি করবো ভাইয়া আমি মানে বুঝে উঠতে পারি না আমি যদি দেশে একটু পারতাম গড় করেন যেটা সেলাই মেশিনে কাজ করতাম ডাইল ভাত খাইতাম নিয়ে পরে থাকতাম এখন ভাইয়া আমি কাজ করতে পারি না আমার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা নাকে কে মাংস বাড়া গার্মেচে গেলে কাজ না করতে পারলে জিমে পড়লে বকা দেয় যেসব বকা দেয় বলার মতো না কি করব ভাইয়া আমি এখন আমি জানি না আমি কি করবো